নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড় জেলা পরিষদের মেয়াদ শেষ বুধবার, উন্নয়নের খতিয়ান পেশ। ১২তম রোজগার মেলা সম্পন্ন, 64 জনকে নিযুক্তিপত্র দিলেন মন্ত্রী তেলি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হচ্ছেন সুস্মিতা, উষ্ণ সংবর্ধনা শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চতুর্থ কাছাড় জেলা পরিষদের 5 বছরের কার্যকাল শেষ হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি। সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে 16 জন সদস্যদের সাথে নিয়ে জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় 5 বছরের কার্যকালে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। অমিতাভ জানান, তার কার্যকাল সরকার প্রদত্ত প্রকল্প গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে, আর্থিক কেলেঙ্কারির কোনো অভিযোগ ওঠেনি, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি মেনে কাজ হয়েছে, কংগ্রেসের কালিমালিপ্ত জেলা পরিষদের চেহারা পরিবর্তন করে সুনাম পেতে সক্ষম হয়, বিগত ভয়াবহ বন্যায় দুর্গতদের ত্রাণ পৌঁছানো হয়, এমজি অ্যান্ড্রেগার সিন্ডিকেট উৎকট করে স্বচ্ছ কাজের পরিবেশ ফেরাতে সক্ষম হয় জেলা পরিষদ, ওএসআর তহবিল 5 গুণ বৃদ্ধি হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপসভাপতি লাভলী চক্রবর্তী, গীতন নাথ, রামকৃষ্ণ সিনহা, কানুরঞ্জন দাস, লক্ষ্মীরানী যাদব, বিজয়তা মাহাতো, তাপসী দাস, মানব সিং, সুদীপ কুমার, প্রবাল চন্দ, অসীম দত্ত, অনিতা দেবী, ধনঞ্জয় কর্মী, শশাঙ্ক পাল প্রমুখ। এই বিগত 5 বছরে আমরা কাছাড় জেলা পরিষদকে একটি স্বচ্ছ জেলা পরিষদ, দুর্নীতিমুক্ত জেলা পরিষদ দেওয়ার আমরা প্রচেষ্টা করেছি। সরকারের প্রদত্ত প্রত্যেকগুলো স্কিম যাতে কাছাড়ের গ্রামীণ জনগণের কাছে পৌঁছে সেই বিষয়ে আমরা সবাই সচেষ্ট হয়ে কাজ করেছি, এবং তার প্রতিফলন হিসাবে আমরা দেখেছি যে সরকার প্রদত্ত, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যতগুলো স্কিম গ্রামীণ জনগণের জন্য দিয়েছে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেই স্কিমগুলো জনগণের কাছে পৌঁছেছে এবং জনগণ সরাসরি সেগুলো থেকে লাভান্বিত হয়েছে। আমরা 2019 সালে দায়িত্ব গ্রহণ করার পূর্বে, আপনারা সবাই কাছাড় জেলা পরিষদ সম্পর্কে ভালোভাবে অবগত আছেন যে কাছাড় জেলা পরিষদকে কীভাবে একটি দুর্নীতির আখড়া হিসাবে পরিণত করা হয়েছিল এবং কীভাবে দুর্নাম কাছাড় জেলা পরিষদের সঙ্গে সংযোজন করে দেওয়া হয়েছিল। আমাদের দায়িত্ব গ্রহণ করার পর, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব গ্রহণ করার পর, আমরা স্বচ্ছতার সহিত এই 5 বছর অতিবাহিত করেছি এবং আপনারা সবাই লক্ষ্য করেছেন যে বিগত 5 বছরে কাছাড় জেলা পরিষদের বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ আসেনি। আমরা সরকার প্রদত্ত, বিশেষ করে আমরা 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে যে টাকা গ্রামীণ জনগণের জন্য পেয়েছি সেই টাকাকে আমরা একদম পারদর্শীভাবে সেই কাজগুলোতে আমরা ইমপ্লিমেন্ট করতে সক্ষম। সোমবার দেশজুড়ে আয়োজিত 12তম রোজগার মেলায় সিআরপিএফ, বিএসএফ ও ডাক বিভাগে নবনিযুক্ত 1 লক্ষেরও অধিক প্রার্থীদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 12তম রোজগার মেলা উপলক্ষে শিলচর শহরতলির মাসিমপুর বিএসএফ ক্যাম্পকে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলার 64 জন প্রার্থীর হাতে নিযুক্তিপত্র তুলে দেন। কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জনসমক্ষে তুলে ধরে নবনিযুক্ত সকল প্রার্থীকে দেশ ও রাষ্ট্রের সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান তিনি জানান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তার রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন। রাজ্যের ডিব্রুগড় কেন্দ্র থেকে প্রার্থীর দাবিদার হিসেবে আবেদনপত্র জমা করবেন বলেও জানিয়েছেন। আসামে বিজেপি মিত্রজোট 12টি আসনে জয়লাভ করবে এই দাবি করেছেন তিনি। ডিব্রুগড়ে তাকে প্রার্থী হিসাবে দল মনোনীত করলে বিপুল ভিড়ে তিনি জয়লাভ করবেন বলেও আশা প্রকাশ করেছেন রামেশ্বর তেলি। আজ সিজার কি পবন ভূমি সে আপকো বতানা চাহুঙ্গা কি আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কে নেতৃত্ব মে হামারা দেশ লাগাতার আর্থিক বিকাশ আর প্রগতি কে রাস্তে পর বড় রাহা হ্যায়। और पिछले कुछ वर्षों से रोजगार सृजन में लगातार वृद्धि हो रही है। हमारी सरकार के प्रयासों से बेरोजगारी दर में लगातार गिरावट आई है। हमारी सरकार ने स्वरोजगार को बढ़ावा देने पर भी विशेष ध्यान दिया है। आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आज भी
सिलचर में 57 युवाओं को विभिन्न विभागों जैसे डाक विभाग, सीआरपीएफ और बीएसएफ में नौकरियों के नियुक्ति पत्र दिए जाएंगे। चयनित उम्मीदवार सरकार के साथ कार्य कर एक आत्मनिर्भर राष्ट्र के निर्माण में अपना योगदान देंगे। इसे उनके आम जीवन की गुणवत्ता और देश की अर्थव्यवस्था में सुधार भी होगा। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ফের মনোনয়ন পেয়েছেন সুস্মিতা দেব। এই খবরে শিলচর তৃণমূল কংগ্রেস কর্মীরা বাজি পটকা ফাটিয়ে আনন্দ উপভোগ করেছেন। সোমবার শিলচর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীরা বাজি ফাটিয়ে সুস্মিতা দেবকে উষ্ণ সংবর্ধনা জানান। বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব জানান, লোকসভা ভোটের জন্য আসাম ও মেঘালয়ে তৃণমূল আসন দাবি করছে, কারণ উভয় রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভিত রয়েছে। কিন্তু জোট শরিকরা সেটা মানতে চাইছে না। সুস্মিতা বলেন, 2019 সালে যেসব আসনে কংগ্রেস বা তৃতীয় স্থানে ছিল সেই সব আসনে তৃণমূল এবার লড়বে। আসন বন্টন নিয়ে মতবিরোধ থাকলেও এর প্রভাব পড়বে না ইন্ডিয়া জোটে। আজকে মমতাদির সরকারকে যেভাবে বঞ্চনা করছে ভারত সরকার, সেই আন্দোলনেও আমাকে যোগদান করতে হবে। কারণ আজকে রাজ্যসভায় এই সিটে গিয়ে বসছি, আমাকে কিন্তু বাংলার বিধায়করা ভোটে জিতিয়ে আজকে পার্লামেন্টে বসাবে। তাই বলে ইন্ডিয়া অ্যালায়েন্সের যত আন্দোলন থাকবে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যত এজেন্ডা থাকবে সেটা নিয়ে আমি কাজ করব। তৃণমূল কংগ্রেসের বাংলায় যত এজেন্ডা থাকবে সেটা নিয়ে আমি পার্লামেন্টে বলবো। আর আপনারা এটা নিশ্চিতভাবে মেনে নিন যে বরাক এবং আসাম এর বাসী যদি কোনো ব্যাপারে বঞ্চিত হয়, আমি রাজ্যসভাতে আপনাদের আওয়াজ হয়ে উঠবো, সেই কথাটা আমি দিচ্ছি। কারণ আমি বলবো, সাংসদ আমাদের রয়েছে, বিধায়করাও আমাদের রয়েছে। আজকে পড়াতে 15 জন বিধায়ক, কেউ ইউডিএফ, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কারণ তৃণমূলের কোনো বিধায়ক নেই, দুজন সাংসদ রয়েছেন। কিন্তু মানুষের ভিতরের আবেগ আর চাহিদা আর যে দাবিগুলো রয়েছে সেটা নিয়ে আওয়াজ তোলার মতো আর আমার মনে হয় না বিধানসভাতে বা পার্লামেন্টে সেই রকম জোর গলায় বলার আমি বলবো খুবই কম প্রতিনিধি রয়েছে। আজকে বিজেপির থেকে এত মানে সংখ্যা নিয়ে, যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে সরকার করেছে আসামে, যারা সরকার করেছে ভারত সরকারের সেন্টারে, তাদের আমি মনে করি মেরুদণ্ড। সড়ক নিরাপত্তার উপর সচেতনতা অভিযান সম্পন্ন। শিলচর মেহেরপুর স্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে সোমবার স্কুল থেকে এক র্যালি বের করা হয়। যান চালকদের সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতন করা হয়। ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা, সাইনবোর্ড ও সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, গতিসীমা বজায় রাখার আহ্বান জানায়। তাছাড়া সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযানের উপর একটি নাটক পরিবেশন করে ছাত্রছাত্রীরা। স্কুলের MD রানা লস্কর জানান, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক পথচারী আহত ও নিহত হন, অনেক শিক্ষার্থীও রাস্তা পার হতে দুর্ঘটনার প্রায় প্রাণ হারায়। তাই তাদের কথা মাথায় রেখে এই অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষসহ স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে তিনি এই পদক্ষেপ বলে উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা সহ স্কুলের প্রিন্সিপাল গায়ত্রী পাল, হাকিম উদ্দিন লস্কর, সুজাতা পাল, শ্যামাঙ্গিনী রায়, সুপর্ণা দাস প্রমুখ। বলবো যে আমাদের যে আজকাল যে অ্যাক্সিডেন্টের যে কোয়ান্টিটিগুলো বেড়ে গেছে সেটার জন্য এটা এই অ্যাওয়ারনেসের খুব দরকার ছিল। সেটার জন্য আমাদের MD স্যার এবং ট্রাফিক ইনচার্জ স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সকল টিচার্সদেরকে, স্যার ম্যাডামদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়ে বা এই টপিকের উপরে স্টুডেন্টদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য, যে নিজেকেও কীভাবে সেফ করতে হয় আর অন্যকেও কীভাবে সেফ রাখতে হয়, বা কখন কোন দিকে চলতে হয়, রাইট সাইডে কখন চলতে হয়, লেফট সাইডে কখন চলতে হয়, এটা সবচেয়ে বেশি আমাদের স্কুলেই আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড করে থাকি। কারণ এটাই হলো বেসিক থিংস যেটা বাচ্চাদেরকে জানা দরকার, কারণ ছোটো একদম ছোটো বয়স থেকে যদি এইগুলো জিনিস আমরা অ্যাওয়ার্ড না করি তাহলে এটা বড় হয়ে ওদের ব্রেনে এটা থাকবে না। তো তার জন্য আমাদের স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন, এত সুন্দর একটা আমার বাচ্চারা এত সুন্দর একটা ড্রামা ক্রিয়েট করেছে, টিচাররা হেল্প করেছে,
সেটা যেতে সবাইকে অ্যাওয়ার করানোর জন্য আশা করব সবাই সেটাকে মেনে চলে। উধারবন থানার কোয়ার্টারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক কর্মী। তিনি অগ্নি নির্বাপক বাহিনীতে কর্মরত ছিলেন, তার নাম অশোক দাস, বাড়ি বরখলায়। উধারবন থানার কোয়ার্টারে অশোক দাস পরিবার নিয়ে বসবাস করতেন। সোমবার প্রায় রাত একটা নাগাদ থানার কোয়ার্টারে ফ্যানের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে থাকা অবস্থায় তিনি দেখতে পান তার স্ত্রী। তিনি চিৎকার শুরু করলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মী ও থানার ওসি হাওকাম চেংশান সহ পুলিশের কর্মীরা ছুটে গিয়ে অশোককে উদ্ধার করে উধারবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পর অশোককে মৃত বলে ঘোষণা করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিন উধারবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি গিয়ে ঘটনার খোঁজ খবর নেন। কী কারণে অশোক আত্মহত্যা করেছেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি, তবে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে এক সূত্রে জানা গেছে। কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম চন্দন দাস বলে জানা যায়। ফুলের তোল ফেরিঘাট এক নালায় উদ্ধার হয়েছে মৃতদেহটি। পরে লক্ষ্মীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। জানা গেছে চন্দন দাস বহুদিন ধরে ফুলের তোল এলাকায় ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করত। তার ঘর সনবাড়ি গ্রামে। উপজাতি এক মেয়েকে বিয়ে করেছিল সে, কিন্তু বর্তমানে তার স্ত্রীকে ছেড়ে তিন সন্তানকে নিয়ে দিলকুশ বাগানে বসবাস করত। কিন্তু এভাবে ফুলতল ফেরিঘাটের এক নালা থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন হচ্ছে জনমনে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি, যদিও পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে চন্দনের মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে তার তিন সন্তান। মানুষটা অরিজিনালি হইল সনবাড়ি। আচ্ছা, আর বর্তমানে তার ছেলেমেয়েরা দিলকুশে থাকে, তারপরে ডেইলি কাজ করে খায় চলে বাস। নামটা কি দাদা? আমরা তো জানি তার নাম চন্দন। তার ছেলেমেয়ে আসেনি? তিনটা ছেলে হয়তো, ছেলে লগে আছে। ও বউ আছে? বউ নাই, বউ ফাড়ি বেটি। শিলচর পিএনসি, অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার ইউজার্স ফ্যাসিলিটিস ফেডারেশন এবং অল ইন্ডিয়া ইলেকট্রিক্যাল পাওয়ার কনজিউমার্স ফেডারেশনের মহিলা শাখার উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরীকে মনোনীত করা হয়েছে। এই দুই ফেডারেশনের সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাস এ খবর জানিয়েছেন। সম্মিলিত লোকমঞ্চ শিলচরের ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো আয়োজিত সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল দুধপাতের নাট্য ও সাংস্কৃতিক সংস্থা। দ্বিতীয় হয়েছে অষ্টসুখী ধামাইল সংস্থা ও তৃতীয় হয়েছে পারমিতা সঙ্গীতালয়। এবারে অন্যতম আকর্ষণ ধামাইল কন্যা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ঋতুপর্ণা নাথ, দ্বিতীয় হয়েছে ঋতিকা দেবনাথ এবং তৃতীয় হয়েছে সায়ন্তিকা রায়। চ্যাম্পিয়ন দল হিসেবে দুধপাতেল নাট্য ও সাংস্কৃতিক সংস্থা পেয়েছে 7,000 টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল অষ্টসুখী ধামাইল সংস্থা ও পারমিতা সঙ্গীতালয় পেয়েছে যথাক্রমে 5,000 ও 3,000 টাকা করে। তাছাড়া ধামাইল কন্যা প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ঋতুপর্ণা নাথ পেয়েছে 5,000 টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ঋতিকা দেবনাথ ও সায়ন্তিকা রায় পেয়েছে 3,000 ও 2,000 টাকা করে। রোববার সন্ধ্যায় শিলচর শিশু উদ্যানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে শংসাপত্র, ট্রফি ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। আমার কার্যসূচী লওয়া হয়েছে ধামাইল নৃত্য। ধামাইল নৃত্য আমার অসমের গৌরব এটা। এই লোকপ্রিয় নৃত্য আমি বিশ্ব দরবার প্রতিষ্ঠিত করবলে সমূহ কাছাড় জেলার সকল প্রতিযোগীকে আমি প্রশাসনের তরফের পর আজি এই মঞ্চের পর ধন্যবাদ জ্ঞাপন করছো। আর অনাগত সময়সাত যাতে উঠি অহা যুব প্রজন্মই ধামাইল নৃত্যটা সমগ্র বিশ্ব দরবারতে যাতে চিনি পায় আর সকল শিশু উঠি অহা কণ কণ শিশু সকল এই ধামাইল নৃত্য যাতে প্রদর্শন করব পারে তারে আমি শুভকামনা জানাইছো। আর আমি আশা রাখিছো যে এই উদীয়মান যখন শিল্পী আছে অকল নিজের মাজতে নৃত্যটা শিকি তেওঁলোকৰ মাজতে নারাখি বিভিন্ন অনুষ্ঠানের জড়িয়ে বিভিন্ন শিতানত বিভিন্ন মঞ্চত অসমৰ বিভিন্ন ক্ষেত্রত যাতে তেওঁলোকে সুনাম কঢ়িয়াই আনিব পারে তারবাবে আমি আশাবাদী। আর ভবিষ্যতে এনেকা ধরনের অনুষ্ঠান, সরু সরু অনুষ্ঠান যদি আমি কাছাড় জেলার লগতে সমগ্র বরাকভেলী লগতে অসম তথা বিভিন্ন অঞ্চলত যদি আমি বিয়পাই দিব পারো। আজি বিহু বলে কলে সকলে চিনি পায়, ধামাইল নৃত্য বলে কলেও চিনি পায়, কিন্তু আমি গৌরববোধ করো যে কাছাড় জেলার যেটা আমি কাম করব আছো বরাকভেলী এটা আমি দেখা পাইছো যে ধামাইল নৃত্য একটা সুন্দর নৃত্য আর এই লোকনৃত্য ভবিষ্যতে আমার সকল বিশ্ব দরবারত যাতে সকলে।
মিডিয়া সুপার বরাকবেলি সংস্থার প্রতিবারের মতো এবারও নাইন এসাইড ক্রিকেট আসরের আয়োজন করেছে। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে আসর আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। এখন অবধি 8টি দল নথিভুক্ত হয়েছে। 3-5 মার্চ অবধি ইটখোলা ময়দানে টুর্নামেন্টের ম্যাচের খেলা হবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা জানান, সাংবাদিক ছাড়া কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি কেউ আপত্তি করে সাংবাদিক ছাড়া কেউ অংশগ্রহণ করেছে তাহলে তার দলকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রানু দত্ত, সাধারণ সম্পাদক সভাপতি গৌতম তালুকদার, সহসভাপতি অজিত দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ আচার্য, গ্রাউন্ড সচিব তাপস নাথ, কার্যকরী সভাপতি বিদ্যুৎ দাস সহ সম্পাদক রাজু দে। মিডিয়া সুপার বরাকবেলি সংস্থা প্রত্যেক বছরে মানে নাইন এসাইড মিডিয়া টেনিস টুর্নামেন্ট করে আসছে। এবার আমাদের ষষ্ঠ বছর। এবার আমরা ইটখোলা মাঠে আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আমাদের 8টি দল আমাদের মানে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া মিলে 8টি দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। খেলার তারিখ হচ্ছে আপনার 3-4-5। তাই আমি সবাইকে, যারা মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে মানে আমি আমাদের সঙ্গে যোগাযোগ করে এই খেলার প্রতিযোগিতাটা মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সহযোগিতা কামনা করছি। আমাদের যারা যোগাযোগ করেছেন তারা হলেন ঈশান বাংলা, যুবসংঘ, বার্তালিপি, বরাক বার্তা, মিডিয়া সুপার, সাময়িক প্রসঙ্গ, গতি, প্রান্তজ্যোতি এবং ধলাই আছে, কিন্তু ধলাইটা এখনও কনফার্ম হয়নি। তারা আমাদের সঙ্গে জানাবে বলেছে। আমরা এই যেটা খেলার অনুষ্ঠিত হবে, এই খেলা অনুষ্ঠিত সবাই যারা প্রিন্ট মিডিয়া এবং যারা রয়েছেন সবার সহযোগিতা আমি। সোনাই বরাক ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো আয়নাখাল দল। রোববার রাতে সোনাই NGHS স্কুলের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় রানার্স হয়েছে হাইলাকান্দি দল। ইয়াসি সোনাই কমিটির ব্যবস্থাপনায় ও সোনাই ফুটবল একাডেমির সহযোগিতায় আয়োজিত জননেতা ময়নুল হক চৌধুরী ও শুভঙ্কর সিংহ স্মৃতি বরাক উপত্যকা ভিত্তিক ওপেন প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মূলত হাইলাকান্দি খেলোয়াড়দের মধ্যে হয়েছে। এতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে আয়নাখাল দল। তারা সহজে হাইলাকান্দি দলকে হারায়। টুর্নামেন্টে 12টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে দুটি দলের হাতে নগদ অর্থসহ ট্রফি তুলে দেন অতিথি প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, ইয়াসের কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়, ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার সহ বিশিষ্ট ক্রীড়া প্রেমিকেরা। এছাড়াও ফাইনালে সেরা ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। আর এত জাতীয় স্তরের খেলোয়াড়রা আছেন এখানে, আমাদের জেলা জাতীয় স্তরের আম্পায়াররাও আছেন, আর ভালো প্রশিক্ষণ হয়েছে হাইলাকান্দি থেকে মনে করা যায়। ভলিবল খেলার উপরে ভালো প্রশিক্ষণ হয়েছে, এর জন্য দুটা টিম ফাইনালে অংশগ্রহণ করেছে। একটা টিম জিতেছে, স্বাভাবিক একটা টিম জিতবে, একটা টিম হারবে, এই মানসিকতা নিয়েও খেলা হয়। আর আজকের ইয়াসি যে সুন্দর ব্যবস্থাপনায় আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, যে আগামীতে যাতে আরো সুন্দর খেলা অনুষ্ঠিত হয় সোনাইদের ফিল্ডে, আরো যাতে এবার বরাক উপত্যকা ভিত্তিক হয়েছে, আগামীতে যাতে রাজ্যের মানে অন্যান্য জায়গাতেও যাতে টিম আসে, এই ব্যবস্থাটা করা হয়। আমরাও সহযোগিতা করব। আর ভলিবল এক সময় সবচেয়ে জনপ্রিয় একটা খেলা ছিল, ফুটবলের পরেও ভলিবল ছিল, আর ভলিবল এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে, কিন্তু ওই খেলাটাকে ফিরিয়ে যে জনসম্মুখে তুলে ধরা এবং খেলাকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য ইয়াসিকে ধন্যবাদ দিতে হয়েছে, ইয়াসি কমিটিকে। যাই হোক, সবাইকে নমস্কার, সালাম জানাই, আমার বক্তব্য শেষ করছি। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলো আরো একবার। কাছাড় জেলা পরিষদের মেয়াদ শেষ বুধবার, উন্নয়নের খতিয়ান পেশ। ১২তম রোজগার মেলা সম্পন্ন, 64 জনকে নিযুক্তিপত্র দিলেন মন্ত্রী তেলি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হচ্ছেন সুস্মিতা, উষ্ণ সংবর্ধনা শিলচরে।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।